कौन है ये लोग, कहां से आते हैं ये? नहीं रुको जरा, सबर करो, बोला धक्का मुक्की नहीं करने का, आराम से लेने का। আমরা এই ধরনের মিমস ভিডিও বা ফানি ক্লিপগুলো কেন আমাদের ইউটিউব ভিডিওতে ব্যবহার করি, এর কারণ হলো আমরা আমাদের ভিডিওটাকে একটু ফানি করতে চাই এবং দর্শকরা যাতে ভিডিওগুলো দেখে এন্টারটেইনমেন্ট হয়, এই জন্যই এই ভিডিওগুলো এই ক্লিপগুলো ইউজ করি। কিন্তু কথা হলো আমরা এই ধরনের ভিডিওগুলো কোথা দিয়ে পাবো? এই ধরনের ক্লিপগুলো ইউজ করলে আমরা কপিরাইট স্ট্রাইক খেয়ে যাবো না তো? কোথা দিয়ে কপিরাইট ফ্রি মিমস ভিডিওগুলো পাব? এর উত্তর কিন্তু ইউটিউব নিজে। ইউটিউবই কিন্তু আমাদের নিজস্ব সোর্স যেখান থেকে আমরা এই কপিরাইট ফ্রি মিমস ভিডিওগুলো আমরা পেতে পারি। কিভাবে পাব সেটা আজকে আমি আমার ফোন স্ক্রিন থেকে দেখাবো যে কোথা থেকে আমরা কপিরাইট ফ্রি মিমস ভিডিও পাব। তো আমরা এখানে ইউটিউব অ্যাপ্লিকেশন ইউজ করব না, আমরা এখানে গুগল থেকে আমরা আমাদের ইউটিউবটাকে ওপেন করব। তো তার জন্য আমরা ইউটিউবটা ওপেন করলাম প্রথমে, এরপর উপরে তিনটে ডট ডট দাগ আছে, আমরা এই তিনটে ডটের উপর ক্লিক করব। ক্লিক করার পর নিচে দেখুন ডেস্কটপ সাইট বলে অপশন আছে, আমরা ডেস্কটপ সাইটের উপর ক্লিক করব। এইবার দেখুন আমাদের ইউটিউবের হোম পেজটা, আমরা ডেস্কটপ বা কম্পিউটার থেকে যখন চালাই আমাদের ইউটিউব ওপেন করি ঠিক সেরকম কিন্তু দেখতে লাগছে। এইবার আমরা ইউটিউব সার্চে গিয়ে একটা যে কোনো একটা মিমস ভিডিও সার্চ করব। এই ধরুন আমি সার্চ করছি টুরু লাভ, টুরু লাভ মিমস ভিডিও আমরা সার্চ করলাম। এবার দেখুন এখানে কিন্তু ভর্তি কপিরাইট নন কপিরাইট সমস্ত ভিডিও চলে এসেছে এই টুরু লাভের উপর। এইবার আমরা তো এখান থেকে যে কোনো একটা ভিডিও চুজ করে ব্যবহার করতে পারি না, তো আমরা কি করব, আমরা একটু উপরে আসবেন, উপরে আসার পর ফিল্টার্স বলে যে অপশনটা আছে ফিল্টার্সে যাব। ফিল্টার্সে যাওয়ার পর ফিচার্সের আন্ডারে দেখুন এখানে ক্রিয়েটিভ কমন্স বলে একটা অপশন আছে, এই ক্রিয়েটিভ কমন্সের উপর আমরা ক্লিক করব। এইবার এখানে যে যে ভিডিওগুলো এসছে আমরা কিন্তু এই সবকটা ভিডিও কিন্তু আমরা আমাদের ইউটিউব ভিডিওতে ইউজ করতে পারি। এবার আমরা ধরুন একটা ভিডিও চালিয়ে দেখে নিচ্ছি, এই ধরুন এই 7 সেকেন্ডের ভিডিওটা আমরা দেখছি, আমরা এই 7 সেকেন্ডের ভিডিওটা চালালাম। এইবার দেখুন এই ভিডিও ডেসক্রিপশনে চলে যাবেন, এই যে সোমোর লেখা আছে আমরা সোমোরের উপর ক্লিক করব। এখানে দেখুন লাইসেন্স দেওয়া আছে ক্রিয়েটিভ কমন্স অ্যাট্রিবিউশন লাইসেন্স রিইউজ অ্যালাউড, এর মানে হলো আপনি এই ভিডিওটাকে আপনার ভিডিওতে ইউজ করতে পারবেন, কোন রকম কপিরাইট স্ট্রাইক আপনি খাবেন না। কিন্তু এই জায়গায় যদি এই লাইসেন্সের জায়গায় যদি লেখা থাকতো স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স, তাহলে কিন্তু আপনি কপিরাইট স্ট্রাইক খেয়ে যেতেন যদি এই এই জিনিসটা যদি লেখা থাকতো। এবার তো গেল এটা যে কপিরাইট ফ্রি ভিডিও তো আমরা পেয়ে গেলাম, এবার এটাকে ডাউনলোড করব কি করে? ডাউনলোড করার জন্য আমি এখানে একটা কথা বলে রাখি, আমাকে ক্ষমা করবেন, আমি এখানে পুরো জিনিসটা বলতে পারবো না কিভাবে ডাউনলোড করতে হয়, এটা আপনাদেরকে একটু বুঝে নিতে হবে। আর এরপরে যদি আপনারা বুঝতে না পারেন আমাকে কমেন্ট সেকশনে জানাবেন, অথবা আমাকে ইনস্টাগ্রাম ফেসবুকে মেসেজ করবেন, আমি আপনাদের সেখানে বলে দেবো। কারণ এখানে যদি আমি ডাউনলোডের কথাটা বলে দিই তাহলে কিন্তু আমি নিজেই কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক খেয়ে যাব, কারণ এটা ইউটিউবের এগেনস্টে। তো আমি যতটা পাচ্ছি বলে দেওয়ার চেষ্টা করছি, এই যে উপরে youtube.com লেখাটা আছে আমরা ওর উপর একটা টাচ করব। টাচ করার পর এখানে দেখুন OMG টুরু লাভ ভাইরাল মিমস, এর পাশে দেখুন শেয়ার অপশন আসছে, তার পাশে একটা স্কোয়ারের মতো অপশন আসছে, এটা হচ্ছে কপি, এই কপি লিংক কপিড দেখাচ্ছে। কিন্তু আমরা লিংকটা কপি করার পর আমরা কিছু মাধ্যমে আমরা এটাকে ডাউনলোড করব, সেটা এখানে আমি বলতে পারছি না, আমাকে ক্ষমা করবেন, যদি বুঝতে না পারেন আমাকে নিচে কমেন্ট সেকশনে জানাবেন, আমি আপনাদের হেল্প করব। তো এই ছিল আজকের ভিডিও, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।